এক শ্রেণীর আলেম ওলামা আছে তাদের ভাষার শালীনতা একদম নিচে নামতে নামতে একদম ডাস্টবিনে চলে গেছে আলেম ওলামার ভাষা যদি এরকম নোংরা হয় বক্তার ভাষা যদি নোংরা হয় দাইর ভাষা যদি নোংরা হয় জ্ঞানী লোকের ভাষা যদি নোংরা হয় তাহলে সাধারণ লোকের ভাষা কি হবে জবান বড় কঠিন জিনিস মুখের ভাষা বড় কঠিন জিনিস ভাষার কারণে মানুষের অনেক ক্ষতি হয়ে যায় ওই জন্য কবি বলছেন যারা হাতি সিনালি লাহালতিয়াম ওয়ালা ইয়ান্তামু মা জারহাল লিসান যারা হাতি সিনানি লাহালতিয়াম ওয়ালা ইয়ান্তামু মা জারহাল লিসান সাকু দিয়ে কাটলে সেটা জোড়া লাগে কিন্তু জবান দিয়ে কাউকে কাটলে জবান দিয়ে কাউকে আঘাত করলে সেটা আর জোড়া লাগে না একটা কথাতে মানুষ মুরতাদ হয়ে যায় একটা কথাতে কাফের মুসলিম হয়ে যায় তার সমস্ত রক্ত সম্ভ্রম সম্পদ সব হারাম হয়ে যায় একটি কথাতে হালাল জিনিস হারাম হয় আবার হারাম জিনিস হালাল হয়ে যায় দুই দানের মাঝখানে লজ্জাস্থান আর দুই সোয়ালের মাঝখানে জবান মানুষ পাপ কামাই করে লজ্জাস্থানে পাপ কামাই করে জবান দিয়ে আজকে এই দুই পাপ এমনই ভাইরাল হয়ে গেছে মানুষ মানুষকে বকা ছাড়া ভালো লাগে মানুষ সিসিটিভি ক্যামেরার নিচ দিয়ে যাওয়ার সময় হিজাব করে যায় কিন্তু আল্লাহ পাকের এই পৃথিবী পুরোটাই সিসিটিভি ক্যামেরা যেই জমিনে দাঁড়িয়ে অপরাধ করেছে যেই জমিনে দাঁড়িয়ে মানুষ অন্যায় করেছে যেই জমিনে দাঁড়িয়ে মানুষ বাজে কথা বলেছে সেই কথা সব জমিন রেকর্ড করে রাখবে সেদিন তুহাদ্দিসু আখবারা জমিন তার ভিতরে সব খবর সেদিন উগড়িয়ে দিবে তিন ব্যক্তিকে লানত করেন এক নাম্বার ব্যক্তি মান আওয়া মুহদেসান যে ব্যক্তি দুষ্কৃতিকারীকে আশ্রয় দেয় বেদাতিকে আশ্রয় দেয় দুই নাম্বার মান গাইয়ারা মানার আল্লাহ ব্যক্তি জমিনের আল ঠেলে পরের জমি দখল করে তার উপরে আল্লাহ লানত তিন নাম্বার মান লানা ওয়ালিদাইহে যে তার বাবা মাকে গালিগালাজ করে আত্তাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي الأمين صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه আদমান লাহুল জান্নাহ রাহুল বুখারি আও কামা কাল আলাইহি সালাতু ওয়াসসালাম যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে সাপ্তাহিক তালিমি বৈঠকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ তালিম হলো এমন একটি বিষয় যা স্বয়ং আল্লাহ পাক নিজেই শুরু করেছে মহান আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালায়েকাতি ফাকাল فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله পাক বলছেন وعلم آدم الأسماء كلها আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক সৃষ্টি করে
সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। প্রত্যেকটা বস্তু কিয়ামত পর্যন্ত আগত যত তথ্য প্রযুক্তি এবং সৃষ্টি আসবে সব কিছু সম্পর্কে তাকে ধারণা দেওয়া হলো, তাকে জ্ঞান দিয়ে দেওয়া হলো। তাফসিরে লিখেছে যে কিয়ামত পর্যন্ত যত কিছু তৈরি হবে আসবে সব কিছু যা আছে সব আল্লাহ পাক তাকে শিখিয়ে দিলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শিখিয়ে দিলেন। আসমা বহুবচন কুল্লাহা, তারপরে বলে আরো গুরুত্ব সহকারে জানিয়ে দিলেন, সব কিছু শিখিয়ে দিলেন। আল্লাহ পাক তালিম প্রথমে চালু করেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হওয়ার পরে এই তালিম তিনি শুরু করেছেন। আজকে তালিমের বড় অভাব, আর তালিম যদি আছে তবে তালিমের আদবেরও বড় অভাব। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তার উম্মতকে হাতে কলমে সব বিষয়ে বাস্তব শিক্ষা দিয়ে গেছেন। খুঁটিনাটি ভালো মন্দ সব কিছু তিনি নিজে শিক্ষা দিয়ে গেছেন। মহতারাম উপস্থিতি, আজকে আমাদের সংক্ষিপ্ত তালিমী বৈঠকের আলোচ্য বিষয় হল জবানকে সংযত করা, কথা বলার আদব, কথা বলার শালীনতা। সালাফে সালেহীনগণ কিভাবে কথা বলতেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ। কারণ হল বর্তমান আমরা প্রেক্ষাপটে যা দেখতে পাচ্ছি, মানুষ তাদের জবানকে সংযত করতে পারছে না, যদিও আমরাও এক্ষেত্রে দুর্বল। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ জবানকে হেফাজত করার তৌফিক দান করো। মানুষকে কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। মহান আল্লাহ পাক বলেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الله پاک بولছেন خلق الإنسان علمه البيان মানুষকে সৃষ্টি করে আল্লাহ পাক ভাষা জ্ঞান দান করেছে। ভাষা মানুষ বলতে পারে না, মায়ের পেট থেকে সন্তান যখন ভূমিষ্ঠ হয় কথা বলতে পারে না। আল্লাহ পাক কথা বলার শক্তি সামর্থ্য তাকে দান করেছেন, তাই তিনি কথা বলেন। কথা কি জিনিস? কথা বড় কঠিন জিনিস। কথা যদি বলা হয়, একটা কথাতে মানুষ মুরতাদ হয়ে যায়, একটা কথাতে কাফের মুসলিম হয়ে যায়, তার সমস্ত রক্ত সম্ভ্রম সম্পদ সব হারাম হয়ে যায়। একটি কথাতে হালাল জিনিস হারাম হয়, আবার হারাম জিনিস হালাল হয়ে যায়। একজন ছেলে একজন মেয়ে বিয়ের অনুষ্ঠানে, ছেলে বলল, মেয়ের অভিভাবক বলল, আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিলাম। আর ছেলে বলল, আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, বিয়ে করে নিলাম, গ্রহণ করলাম, কাবেল তু, কবুল করলাম, গ্রহণ করলাম, বিয়ে করে নিলাম, আলহামদুলিল্লাহ আমি সম্মতি দিলাম। মানে যাই কিছু বলুক না কেন, সম্মতি সূচক একটি কথা বলাতে এই মেয়েটির দিকে বিয়ের আগে তার তাকানো হারাম ছিল, সেই মেয়েটা কবুল বলে গ্রহণ করে নিয়ে বিয়ে পড়ানোর কারণে সেই মেয়ের আপাদ মস্তক ওই ছেলের জন্য হালাল হয়ে গেল, ছিল হারাম হয়ে গেল হালাল। কয়টা কথা বললো? কাবেল তো আমি কবুল করে নিলাম, মেয়ের বাপ বলো বিয়ে দিলাম, আর ছেলে বললো আমি কবুল করলাম।
বলবেন তিনবার বলতে হবে, তিনবার তো বলা সুন্নাত, একবার বললেই হয়ে যায়, তিনবার বলা সুন্নাত, একবার বললেই হয়ে যায়, বিয়ে একবারই হয়ে গেছে, যখনই কাবিল তো বলছে তখন বিয়ে হয়ে গেছে, বাকি দুইবার সুন্নাত পালনের জন্য বলা হলো। সম্মানিত উপস্থিতি, এই মেয়েটাকেই যদি আবার সজ্ঞানে স্বেচ্ছায় সেই ছেলে বলে আমি তোমাকে তালাক দিলাম, তালাক দিলাম তিন মাসে তিনবার বলবে, সেই মেয়ে তার জন্য চিরতরে হারাম হয়ে যাবে। আর তালাক দিলাম বললে এক তালাক হয়ে গেল, যদি ফেরত আনে তাহলে আর জীবনে দুবার তালাক দিতে পারবে, আর তৃতীয়বার তালাক দেওয়ার সুযোগ তার নাই। তাহলে হালাল জিনিস হারাম হয়ে যায় তালাক বললে, আর কবুল বললে, হারাম জিনিস হালাল হয়ে যায় কবুল বললে, আর হালাল জিনিস হারাম হয় তালাক বললে। একজন বলল আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সে যত বড় দুর্ধর্ষ কাফের হোক না কেন এই শাহাদত পড়ার সঙ্গে সঙ্গে সে ইসলাম গ্রহণ করলো, সে মুসলিম হয়ে গেল। আর সে যদি বলে না আমি আল্লাহকে বিশ্বাস করি না, আমি আল্লাহকে মানি না, যেমন নাস্তিকেরা বলে রুল বাই ইটার্নাল লস অফ আয়রন দেয়ার ইজ নো গড, শাশ্বত লৌহ বিধানে সব চলছে, আল্লাহ বলে কেউ নাই, আমি বিশ্বাস করি না মানি না, এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহকে অস্বীকার করার সঙ্গে সঙ্গে সে গিয়ে গেল মুরতাদ হয়ে গেল। তাহলে একটা কথায় এতটা তারতম্য। একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, স্বামী তার স্ত্রীকে লিখেছে চিঠি, স্ত্রী তার স্বামীকে চিঠি লিখেছে, আপ মুসে খাফা হো চুকে হ্যাঁ, আপনি আমার উপর রাগ করেছেন, খাফা মানে হলো রাগ করা, খ ফা আলিফ খাফা, খাফা মানে রাগ করা। তো স্ত্রী লিখেছে আপ মুসে খাফা হো চুকে হ্যাঁ, প্রিয় স্বামী আপনি আমার উপর রাগ করেছেন, রাগ করবেন না। তো ওই বেচারা লেখাপড়া জানে কম, খা আর জিমের পার্থক্য বোঝে না, খায়ের নুক্তা উপরে থাকে আর জিনের নুক্তা নিচে থাকে, ও খাকে জিম পড়েছে, জিম পড়ার পরে বলছে আপ মুসে জাফা হো চোখে হ্যাঁ, জাফা মানে হলো জুলুম করা। কয় মহিলা লেখে কি, আমি বিদেশে টাকা কামাই করে তাকে পাঠাই আর সে বসে বসে খায়, আবার আমাকে লেখে আমি নাকি তার বা জুলুম করছি, বড়া জুলুম করছি, যখন জুলুম আর করবো না, যা তালাক দিয়ে দিলাম, তে দিয়েছে তালাক। মেয়েটা তখন কবিতা ওড়াচ্ছে, মাই খাফা লিখতা রাহা ও জাফা পড়তে রহে, মাই খাফা লিখতা রাহা ও জাফা পড়তে রহে, এক নুকতে কে ফরক পর মহরম চে মুজরিম বানা দিয়া। আগে ছিলাম মহরম, এখন হলাম মুজরিম, মুজরিম মানে অপরাধী। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসুহুম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নাআমাল সালিহা ইন্না মুকিনুন। মুজরিম মানে অপরাধী, আর মাহরাম মানে যার সঙ্গে সফর করা হালাল, তিনি হলেন মাহরাম। আমি আমার খালার সঙ্গে সফর করতে পারবো, খালা আমার মাহরাম, আমি খালার মাহরাম। আমি আমার ফুফুর সঙ্গে সফর করতে পারবো, ফুফু মাহরাম, আমিও মাহরাম, একে অপরের মাহরাম। তো স্বামী স্ত্রী একে অপরের মাহরাম। বলছে মাই জাফা লিখতা, মাই খাফা লিখতা রাহা ও জাফা পড়তে রহে, এক নুকতে কে ফরক পর মাহরাম সে মুজরিম বানা দিয়া। বলে একটা নুক্তার কারণে ছিলাম মাহরাম, হয়ে গেলাম মুজরিম। জবান বড় কঠিন জিনিস, মুখের ভাষা বড় কঠিন জিনিস, ভাষার কারণে মানুষের অনেক ক্ষতি হয়ে যায়। ওই জন্য কবি বলছেন, যারা হাতি সিনালি লাহালতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসান, যারা হাতি সিনালি লাহালতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসান, সাকু দিয়ে কাটলে সেটা জোড়া লাগে, কিন্তু জবান দিয়ে কাউকে কাটলে, জবান দিয়ে কাউকে আঘাত করলে সেটার আর জোড়া লাগে না।
কেন চাকুর আঘাত গায়ে লাগে শরীরে লাগে আর জবানের আঘাত লাগে কলিজায় চাকুর আঘাতে শরীর ক্ষতবিক্ষত হয় কিন্তু জবানের আঘাতে দেহ ক্ষতবিক্ষত না হলেও তার অন্তর ক্ষতবিক্ষত ছিন্ন ভিন্ন হয়ে যায় ওই জন্য কবি বলছেন যারা হাতি সিনানিল হাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসান সম্মানিত উপস্থিতি এই যে কথা কথাটা আল্লাহ বলার ক্ষমতা দিয়েছেন তাই আমি বলি কিন্তু সেই কথা আমরা যে বলি কথাটা ইথারে ভেসে যায় ইথারে ভেসে চলে যায় কথা কিন্তু আল্লাহ পাকের দরবারে একটি কথাও ইথারে ভাসে না আল্লাহ পাক বলছেন মানুষ যা কিছু বলে যত কথাই বলে সমস্ত কথা ফেরেশতা রেকর্ড করে ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ মা ইয়ালফিজু যা সুরে মারে লাফাজা ইয়ালফিজু মানে সুরে মারা ওই জন্য আরবিতে শব্দকে বলা হয় লাফজ আল কালিমাতু লাফজুন বুদিয়ালি মানান মুফরাদান মুফরাদিন মুফরাদুন মুফরাদুন মুফরাদান মুফরাদিন অনেক আগের পড়া কালেমা এমন একটা শব্দ যেটাকে সুরে মারে মানুষ আরবিতে বলে আকাল তু তামরা ও নাফাস তু লাওয়াত নামাত আমি খেজুর খেলাম আর বিসিটা সুরে ফেলে দিলাম মানুষ যেটা সুরে মারে এটাকে বলা হয় লাফজ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ মানুষ যা কিছু বলে সব কিছু রেকর্ড হয় ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওহালাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ পাক সূরাতুল জিলজালের মধ্যে বলছেন إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها যখন জমিন কাঁপতে থাকবে জমিনের ভিতরে যা আছে সব বেরিয়ে আসবে وأخرجت الأرض أثقالها জমিনের ভিতরে সব কিছু আসবে সব বের করে দিবে উগরিয়ে দিবে বমি করে বের করে ফেলে দিবে জমিনের পেটের ভিতরে যত খনিজ পদার্থ আছে সব বেরিয়ে আসবে যত টাকা পয়সা আছে সব বেরিয়ে আসবে যত মুর্দা আছে সব বেরিয়ে আসবে ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়াকালা লিনসানু মালাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা সেদিন জবান জমিনের খুলে যাবে জমিন সব কিছু বলে দিবে আল্লাহু আকবার সুবহানাল্লাহ সিসিটিভি ক্যামেরাকে দেখে আমরা ভয় পাই মানুষ সিসিটিভি ক্যামেরার নিচ দিয়ে যাওয়ার সময় হিজাব করে যায় কিন্তু আল্লাহ পাকের এই পৃথিবী পুরোটাই সিসিটিভি ক্যামেরা যেই জমিনে দাঁড়িয়ে অপরাধ করেছে যেই জমিনে দাঁড়িয়ে মানুষ অন্যায় করেছে যেই জমিনে দাঁড়িয়ে মানুষ বাজে কথা বলেছে সেই কথা সব জমিন রেকর্ড করে রাখবে সেদিন তুহাদ্দিসু আখবারা জমিন তার ভিতরে সব খবর সেদিন উগরিয়ে দিবে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওহালাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম এখানে একটি গুরুত্বপূর্ণ কথা সেটা হলো এই সেদিন মানুষ একা একা আসবে এই কথাটা খুব জরুরি খুব মনে রাখা জরুরি সেদিন মানুষ একা একা আসবে ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম আমল নামা দেখার জন্য একা একা আসবে
ওয়াতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। অন্য আরেকটা আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াতিহি আল্লাহ পাকের কাছে আসবে কিয়ামতের মাঠে ফারদা ইন্ডিভিজুয়াল একা একা। তার মানে আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবার আপনার দল পাল আপনার দলের লোক আপনার পার্টির লোক আপনার গোত্রের লোক আপনার কবিলার লোক আপনার গ্রামের লোক যাদের উস্কানিতে অন্যায় কাজ করা হয়েছে এরকম কোন লোক সেদিন তার সাথে থাকবে না। কিন্তু মানুষ অন্যায় করে একা একা করে নাকি? অন্যায় করার সময় একদম দুইজন ঝগড়াতে মার বেটাক মার মেরে কথা বলাকে এত বড় সাহস পাবনা থেকে যে রাজশাহী মাস্তানি করে বেটাক হাত তোল মার আগে বলে না মারতে উস্কানি দেয় তারপরে মারে। ওর একটা মারার জন্য কিন্তু ঘুষি একবার নাকের কাছে নিচ্ছে আবার ফিরিয়ে আনতেছে বেটাক মায়েরই শেষ করে দেবো বোটাক মেরে শেষ করে দেবো মানে নাকের কাছে ঘুষি একবার আনছে আর ফিরিয়ে আনতেছে আর পিছন থেকে আরেকজন কি বলে বেটাক মার মেরে আগে কথা বল। এই যে মার বলল মানে এদিকে দশমন ওদিকে দশমন দাড়িপাল্লা সমানে ছিল একবার এটা ঝোলে একবার ওটা ঝোলে কাঁটা কিন্তু কাঁপতেছে নামতেছে আর উঠতেছে আর যখন এখানে আজসের বেশি দিলেন তখন এদিকে ঝুলে গেল। যখনই আপনি মারার জন্য একবার নিয়ে যাচ্ছেন নাকের কাছে ঘুষি আবার ফিরিয়ে আনতেছে বেটাক মেরে শেষ করে দেবো মানে মারতে যাচ্ছেন আবার ফিরিয়ে আসতেছে দুটার মাঝামাঝিতে আছে কিন্তু পিছন থেকে একশো টাক দিয়ে দিল একজন আর বলে বেটাক মার আগে মেরে কথা বল। যে লোক মারতে বলেছিল সেই লোক হাসরের ময়দানে আপনার সাথে উঠবে না। ওয়াতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা যাররা পরিমাণ আমল নামা সে দেখতে পাবে। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কোন আশ্চর্য কিতাব আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার কিতাব তুমি পড়ো তোমার আমলনামা তুমি পড়ো তুমিই পড়ে বলো তোমার হিসাব তুমি নেওয়ার জন্য একাই যথেষ্ট। তখন কিতাব পড়ে বলবে মালে হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কোন আশ্চর্য কিতাব ছোট বড় কোনোটাই বাদ যায়নি সব এখানে উঠানো আছে। যারা পরিমাণ নেকির কাজ করেছে সেটাও আছে যারা পরিমাণ বদির কাজ করেছে সেটাও আছে। মানুষের চোখের আড়ালে মানুষের মুখের আড়ালে যে সমস্ত কথা বলেছে সেগুলি রেকর্ড করা হয়েছে মানুষকে বোকা বানানোর জন্য যেসব কথা বলেছে সেগুলিও রেকর্ড করা আছে কোনোটাই বাদ যায়নি। কত ব্যাখ্যা আমরা জানি কথা একটা বলি আবার কয়দিন পর আবার ওটা ঘুরায়ে আবার সুন্দর করে ব্যাখ্যা দাঁড় করাই দিই। আল্লাহ পাক জবানের হিসাব নেবেন জবানকে কথা বলার ক্ষমতা দিয়েছেন কিন্তু জবান মানুষ মৃত্যুর আগে জবান বন্ধ হয়ে যায় কথা বলতে পারে না কত চেষ্টা করে কিছু বলার জন্য। এই জন্য আমরা পরামর্শ দেই মুমূর্ষ ব্যক্তির কাছে বুদ্ধিমান লোক রাখতে হয় বোকা শোকা লোক রাখবেন না। যখনই মানুষের রুহু বের হওয়ার টাইম হয় তার আগে তার জবান বন্ধ হয় জবান চালু রাখা অবস্থায় মানুষ মরে না প্রথম হয় জবান বন্ধ হয়ে যায় কথা বলতে পারে না সে ইশারা দিচ্ছে পানি পান করবে কিন্তু সে মুখে বলতে পারছে না আর যে পাশে বসে আছে সে লোক পানি এক গ্লাস না দিয়ে সে বুঝতে না পারে গরম স্যাক দিচ্ছে তার গায়ে কিন্তু সে দুঃখে মরে যাচ্ছে যে আমার পানিতে পিপাসা ফেটে যায় ছাতি ফেটে যায় পিপাসায় কিন্তু আমি কথা বলতে পারছি না। কথা যদি আপনি না বলতে পারেন তাহলে আপনার অবস্থা কেমন হয়? আমাদের এক ভাই বক্তৃতা করলেন রাতের বেলায় বক্তৃতা করে গলা বসে গেল গলা বসতে বসতে একদম কথা টোটাল বন্ধ হয়ে গেল কথা আর মুখ দিয়ে বের হচ্ছে না। এক মাস পার হয়ে গেল ডাক্তার চিকিৎসা করছে কিন্তু এক মাস যাবৎ সে কথা বলতে পারছে।
প্রায় মাসখানেক কথা বলে না, আমি গেলাম দেখা করতে, তো আমাকে কাগজে লিখে দিল, আমানুল্লাহ ভাই মনের কথা বলতে না পারার ব্যথা জীবনে বুঝি নাই, এক মাস যাবত বুঝতেছি কথা বলতে না পারা কত ব্যথা। তার লেখা পড়ে আমি তাকে জড়িয়ে ধরে কান্না করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার ভাইয়ের জবান খুলে দাও। জবান আছে দেখে যা ইচ্ছা তাই বলবেন, জবান কি আপনার নিয়ন্ত্রণে না? দূরেও কাছে দেশেও প্রবাসে দিনী ভাই ও বোনেরা যারা আছেন, মানুষের সাধারণ মানুষের কথা কি বলবো, এক শ্রেণীর আলেম ওলামা আছে তাদের ভাষার শালীনতা একদম নিচে নামতে নামতে একদম ডাস্টবিনে চলে গেছে। আলেম ওলামার ভাষা যদি এরকম নোংরা হয়, বক্তার ভাষা যদি নোংরা হয়, দায়ীর ভাষা যদি নোংরা হয়, জ্ঞানী লোকের ভাষা যদি নোংরা হয়, তাহলে সাধারণ লোকের ভাষা কি হবে? সম্মানিত উপস্থিতি, আমি নিজেকেও এই কাতারের মধ্যে গণ্য করে আমি প্রথমে আমার নিজেকে নসিহত করছি, ইত্তাকিল্লাহ ইয়া আমানুল্লাহ, হে আল্লাহর বান্দা আমানুল্লাহ তুই আল্লাহকে ভয় কর, তোর জবান একদিন হিসাবের কাজ করে দাঁড়াবে, জবানকে সংযত কর। হঠাৎ করে স্লিপ অফ টাং, কঠিন শব্দ বের হয়ে যায়, পরে মনে মনে আফসোস হয় এই কথা কেন বললাম। অনেক সময় কোনো দিনই ভাইদের ক্ষেত্রে কিছু কথা বলা হয়ে গেছে বা বলেছি, নেটের মাধ্যমে ভাইদের কাছে ক্ষমা প্রার্থনা করে জানিয়ে দিয়েছি যে আপনাদের সামনে আপনাদের মানে যেসব শব্দ অনুচিত শব্দ আমি প্রয়োগ করেছি সেই শব্দ আমি ফেরত নিলাম, সেই শব্দ সম্পর্কে আমি সরি বললাম, আমি ক্ষমা প্রার্থী, এরকম শব্দ আমার মুখ দিয়ে উচ্চারিত হওয়া ঠিক হয়নি। সম্মানিত উপস্থিতি, মানুষ পাপ কামাই করে টের পায় না। একজন এমপি বা মন্ত্রী, সে একজন ডাক্তার, সে ডাক্তার ইসলাম সম্পর্কে কিছু কটু মন্তব্য করলো, তারপরে সে হঠাৎ করে একটা খারাপ কাজে ধরা পড়ে গেল, খারাপ কাজে ধরা পড়ে গিয়ে তার এই মন্ত্রিত্ব বাতিল হয়ে গেল, তার মাথায় নেই চুল, আমরা তার নাম রাখলাম টাকলা। কিছু লোক রাখলো যে টাকলারে আজকে সাইজ করব, এই যে টাকলা যে আমি বলি বা আপনি বলেন, সেই লোকটা তো এটা অশালীন কথা বা ইসলামের বিরুদ্ধে কিছু বলেছে, কিন্তু তার মাথার চুল যে এটা কি তার ইচ্ছায় ধরে গেছে না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় ধরেছে। তো আল্লাহর ইচ্ছায় যদি তার মাথার চুল ঝরে, তাহলে আল্লাহর হুকুমে সে টাকলা হয়েছে বা তার মাথার চুল নাই। আপনি আমি ব্যঙ্গ করে যদি বলি, তাহলে এটা আল্লাহকেই ব্যঙ্গ করা হলো, নাউজুবিল্লাহ মিন জালিক। আর একজনকে বললাম, এই কানা তুই তো চোখে দেখ না, সে চোখে দেখে না, তার চোখ দুইটা নিয়ে গেছেন কে? আল্লাহ। হাদিস আসছে যার দুইটি চোখ চলে যাবে আর সে যদি সবর করে তার জন্য দুই জান্নাতের ঘোষণা শুভ সংবাদ আল্লাহ দিয়েছে। তা আমি তাকে কানা বলে ব্যঙ্গ করলাম, সে একটু বোঝে কম তাই বলে তাকে আমি ব্যঙ্গ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা বোঝে কম যাদের হুঁশ খাটো তাদের হিসাব হাসরের ময়দানে কম হবে, দুনিয়াতে বোঝে কম হাসরের ময়দানে তার হিসাব হবে কম, আর দুনিয়াতে যে পণ্ডিত তার হিসাব হবে কঠিন, হিসাব করতে করতে দিতে দিতে একদম ঘাম ছুটে যাবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে মানুষের সৃষ্টিগত বিষয় সেটা তো বলার অধিকার আমার আপনার নেই। একজন কাফেরও যদি হয় আর তার যদি সৃষ্টিগত কোনো সমস্যা থাকে, সে ল্যাংরা থাকলো বা চোখে চোখে দেখে না বা সে কানে শোনে না বা তার শরীরের গঠনটা এমন অমন, এইগুলি সম্পর্কে সমালোচনা করা মানে হলো স্বয়ং আল্লাহকে দোষারোপ করা। অনুরূপভাবে আবহাওয়াকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া,
শীতকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া, গরমকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া, বৃষ্টিকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া। আল্লাহর সৃষ্টি জীবকে সৃষ্টিগত ত্রুটির কারণে বা সৃষ্টিগত কারণে যদি তাকে গালি দেওয়া হয় তাহলে সেটা বিরাট মুসিবতের ব্যাপার। কোন বিকলাঙ্গ লোক দেখলে কি দোয়া পড়তে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মাবতালাকা ওয়া ফাদ্দালানি কাসীরাম মিনাল খালকি তাফযীলা। আলহামদুলিল্লাহ ওই আল্লাহর যিনি আমাকে তুমি যেই ব্যাধিতে আক্রান্ত হয়েছো সেখান থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আর আল্লাহর সৃষ্টি জগতের অনেক কিছু থেকে আল্লাহ পাক আমাকে মর্যাদাবান করেছেন, কথা আল্লাহ পাক আমাকে বলার শক্তি দিয়েছেন, তাই তো আমি বলছি। আরেকজন কথা বলতে পারে না, কথা বলতে গিয়ে ভুল বলে ফেলে, কথা বলতে গিয়ে উলট পালট বলে ফেলে। এই শক্তি ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। যে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন সে আল্লাহই মৃত্যুর আগে কথা বলা বন্ধ করে দেন। কথা বলতে পারে না মানুষ মরার সময়, মরার সময় মানুষের জবান বন্ধ হয়ে যায়, জবান বন্ধ হবে হাসরের ময়দানে। আল্লাহ পাক বলেন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন তাদের মুখের মধ্যে শিলগালা করে দেওয়া হবে, মুখ কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে আমাদের সঙ্গে তার হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু কামাই করেছিল সে তার হাত পা চোখ এগুলি সব বলে দেবে, হাত পা চোখ তার কান কথা বল বলে দিবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউশারু আদাউল্লাহি লান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা জাউহা শাহিদ আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কোরআন কারীমের সূরায়ে ফুসসিলাত, সূরায়ে ফুসসিলাতে আল্লাহ পাক বলেন হাত্তা ইযা জাউহা শাহিদ আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, যা কিছু যে আমল করেছিল তার কান, তার চোখ এবং তার চামড়া, শাহিদ আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, তার চোখ সাক্ষী দিবে তার বিরুদ্ধে, তার কান সাক্ষী দিবে তার বিরুদ্ধে, তার চামড়া সাক্ষী দিবে তার বিরুদ্ধে, চামড়া সাক্ষী দিবে, চামড়া কথা বলবে, জবান কথা বলতে পারবে না, কান কথা বলবে, চোখ কথা বলবে, জবান কথা বলবে, চামড়া সাক্ষী দিবে। আল্লাহ পাক বলেন ওয়াকালু লিজুলুদিহিম, তারা চামড়াকে বলবে লিমা শাহিদতুম আলাইনা কালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউয়াল মাররা ওয়া ইলাইহি তুরজাউন। সূরা ফুসসিলাত 21 নম্বর আয়াত। ওয়া কালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে জিজ্ঞেস করবে আজকে ও চামড়া আমার বিরুদ্ধে কেন তুমি সাক্ষী দিলে, কত দামি দামি কসমেটিক্স তোমাকে মাখিয়েছি মসৃণ করার জন্য, তোমার কত যত্ন করেছি শরীর একটু ময়লা লাগলে সেটা ধুয়ে মুছে সাফ করেছি, তুমি আজকে আমার বিরুদ্ধে কথা বলো। ওয়াকালু লিজুলুদিহিম, আল্লাহ পাক বলেন তাদের চামড়া কথা বলবে, চামড়াকে জিজ্ঞেস করবে লিমা শাহিদ তোমা আলাইনা কালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউয়াল মাররা ওয়া ইলাইহি তুরজাউন। আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই,
যে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন প্রত্যেক বস্তুকে, সে আল্লাহ আজকে আমাকে কথা বলতে বাধ্য করেছে। আমি তো নিজের ইচ্ছায় কথা বলি না, জবান পাথরের আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাথরের মধ্যে ভালোবাসা আছে, পাথরের মধ্যে মহব্বত আছে, পাথরের মধ্যে ভালোবাসা আছে, পাথরের মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহ পাক বলছেন যে তোমাদের দিল শক্ত হয়ে গেছে পাথরের মতো। আও আশাদু কাসওয়া ওয়াইন্না মিনাল হিজারি ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলছেন তোমাদের দেল তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহ বলেন পাথরের চেয়েও কঠিন। কেন? পাথর ফেটে যায়, পানি বের হয়। পাথর ফেটে যায়, পানি বের হয়। পাথর থেকে পানি বের হয়, পাথর আল্লাহর ভয়ে উপর থেকে গড়ে নিচে পড়ে। ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াখরুজু মিনহুল মা ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহাল মা ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। পাথর কথা বলে, পাথরের অনুভূতি আছে। খেজুরের গাছ কথা বলে, মরা খেজুরের গাছ। চামড়াকে আল্লাহ পাক কথা বলার ক্ষমতা দেবেন। চামড়াকে জিজ্ঞেস করবে, তুমি আমার বিরুদ্ধে আজকে সাক্ষী দিলে, তোমাকে আমি কত যত্ন করেছিলাম। চামড়া সেদিন জবাব দেবে, আন্তাকানাল্লাহুল্লাযী আন্তাকা কুল্লে শাই, আল্লাহ পাক আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আমার ইচ্ছা আমি কথা বলি নাই, আমার ইচ্ছা আমি বলি নাই, আল্লাহ আমাকে বলার ক্ষমতা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, কথার কত দাম! কথা যদি না বলি কেমন লাগবে? আপনি আমার ঘরে আসলেন, সালাম দিলেন, সালামের উত্তর দিলাম, হ্যাঁ না কিছু বললাম না, বসুন বললাম না, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কয় মিনিট দাঁড়ায় থাকবেন, হ্যাঁ না কিছু বললাম না, আপনাকে বসতেও বললাম না, চলে যেতেও বললাম না, ভালো মন্দ কিছু বললাম না, আপনি আমার সামনে সালাম দিয়ে দাঁড়িয়ে আছেন, আমি কিছুই বললাম না, কয় মিনিট দাঁড়ায় থাকবেন? পাঁচ মিনিট, দশ মিনিট, লোকটার কাছে আসলাম কিছুই বললো না, হ্যাঁ না কিছু তো বলে, কিছুই বললো না, চুপচাপ রয়ে গেল। তাহলে দাঁড়িয়ে থাকতে থাকতে আপনি পাঁচ সাত মিনিট, দশ মিনিট পরে তখন ফিরে আসতে চাইবেন, তখন আপনার পা আর চলে না, ফিরে যেতেও আপনার পা রসল হয়ে যাচ্ছে। কেন? এত মহব্বতের মানুষ, এত ভালোবাসলাম লোকটাকে, তার কাছে আসলাম, তিনি কোনো কথাই বলল না, কত ব্যথা বলেন তো, কথা না বললে দেখা হলো, কথা বললাম মুখ ঘুরে আর একদিক চলে গেলাম, কত ব্যথা! কথা যেরকম ব্যথা দেয়, কথা না বলা ব্যথা আরো কঠিন। যদি আপনাকে ধমক দেই, এই তুমি বেয়াদবি করছো, সেদিন তুমি আবার আজকে আসছো কেন আমার সামনে, বেয়াদব খবরদার আমার সামনে আসবে না, তারপরে তো কিছু ভুল দিলেন, জামার উপর রাগ করলো, তারপরে বলে সরি আমি তো বুঝতে পারিনি, ভুল করেছি, আমি ক্ষমা চাই, আপনার কথা বলার সুযোগ হলো, কিন্তু আমি যদি কথাই না বলি তো আপনি বলবেন কি? কথা বলাটাও যেমন কঠিন, কথা না বলাটাও কঠিন। কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে শুরুতেই বুখারীর হাদিস বলেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাই ইয়াজমানলি মা বাইনা লিহিয়াহি ও মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি জিম্মাদার হলো তার দুই চোয়ালের মাঝখানে যা আছে। লিহিয়া বলা হয় দাড়িকে, লিহিয়া কিন্তু আসলে দাড়ি নয়, লিহিয়া মানে হলো যে চোয়ালের যে হাড্ডি, এটাকে লিহিয়া বলা হয়, এই হাড্ডির উপরে দাড়ি গজায়, ওই জন্য দাড়ির নাম লিহিয়া। বলবেন আবার কেমন কথা, ওই যে সিএনজি, সিএনজি দেখেন না, সিএনজি কি গাড়ির নাম না গ্যাসের নাম? সিএনজি কার নাম? গ্যাসের নাম। তো গ্যাসের নাম সিএনজি, তো গাড়ির নাম সিএনজি রাখলো কেটা? তার মানে
তার মানে হলো সিএনজির গ্যাস ছাড়া ওই গাড়ি চলে না ওর জন্ম থেকে ওই সিএনজির মাধ্যমে চলে ওই জন্য গাড়ির নামই সিএনজি হয়ে গেছে কিন্তু আসলে সিএনজি হলো গ্যাসের নাম আর এই গাড়ির নাম টেম্পো বা বেবি ট্যাক্সি সিএনজি দিয়ে চলার কারণে ওটা যেমন সিএনজি এই দুই সোয়ালের মাস্ক উপরে এই দাড়ির লোমগুলি গজায় এই জন্য নাম হলো লেহিয়া লেহিয়ার সীমানা কত দূরে যায় হা করলে পরে এখানে দেখবেন এই যে হাড্ডির একটা মাথা হাতের নিচে নড়ে এই হাড্ডির এই মাথা থেকে এই সোয়ালেন থুতনির নিচ পর্যন্ত হলো লেহিয়া ওই জন্য আমরা যখন উমরা করতে যাই পাকিস্তানি নাপিত যারা আছে তারা মাথার চুল কি বলে ছেঁচে দেয় সাঁসার আগে ওরা খুব সতর্ক ওরা আগে এরকম আঙ্গুল দিয়ে এরকম টিপে দেখে যে এই হাড্ডির মাথা কত দূর আছে ওই পর্যন্ত এরকম চাপ দিয়ে তারপরে ছেঁচে নামায় নিয়ে আসে ওই পর্যন্ত বেশি ছাঁচলে দাড়ি ছাঁচা হয়ে গেল আর কম ছাঁচলে চুলের অংশ রয়ে গেল এই লেহিয়াকে এই হাড্ডিকে বলা হয় লেহিয়া এই লেহিয়ার উপরে দাড়ি গজায় এই জন্য দাড়িকেও লেহিয়া বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দুই চোয়ালের হাড্ডির মাঝখানে যা আছে আর দুই রানের মাঝখানে যা আছে এটার হেফাজতের জিম্মাদার যে হলো আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারোর জন্য জান্নাতের জিম্মাদার হন তাহলে সেটা কি আর ফেরাবার কেউ আছে না সাদিকুল মাসদুক তিনি আল্লাহর অর্ডারেই জিম্মাদার হয়েছে দুই রানের মাঝখানে লজ্জাস্থান আর দুই সোয়ালের মাঝখানে জবান মানুষ পাপ কামাই করে লজ্জাস্থানে পাপ কামাই করে জবান দিয়ে আজকে এই দুই পাপ এমনই ভাইরাল হয়ে গেছে মানুষ মানুষকে বকা ছাড়া ভালো লাগে যারা অনেক লোক আছে আমাদের দেশের শ্রমিক শ্রেণীর বিশেষ করে মোটর শ্রমিক যান মানে পরিবহন শ্রমিক এরা সকালে উঠে ওর সঙ্গী সাথীর মায়েরে বোকা ছাড়া ওর পেটের ভাত হজম হয় এমনও মুসলমান দেশে আছে যে বোকাটা মুখে বলে তারপর ভাতটা মুখে তোলে বিসমিল্লাহ বলার সময় পাচ্ছেন মোরগ সকালবেলা ডাকতেছিল আল্লাহকে আজান দেয় মোরগ ডাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মোরগের ডাক শুনলে তোমরা আল্লাহর অনুকম্পা তালাশ করো ইসআলুল্লাহ আল ফাযল আল্লাহর কাছে ফজল তরফ অনুগ্রহ তালাশ করো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক আল্লাহ তোমার ফজল চাচ্ছি কেন মোরগ ডাকে ফেরেশতা দেখে আর কুত্তার ডাক শুনলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো শয়তান থেকে পানা চাও কারণ কুত্তা ডাকে শয়তান দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন কুত্তা ডাকে শয়তান দেখে মোরগ ডাকে ফেরেশতা দেখে তে মোরগটা সকালবেলা আল্লাহর জিকির আজকার করত সে মোরগটা জবাই করে আমরা খেলাম কিন্তু সেই গোশতটা খাওয়ার সময় বিসমিল্লাহ বলার নসিব আমার জুটল না বিসমিল্লাহ বলার সুযোগ আমার জুটল আমি কোন জাতের মুসলমান এবার ভাবেন মুখের মধ্যে সবসময় গালি গালাজ আর বকাবাজি এছাড়া কিছু নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ পাক লানত করেন তাদের উপরে যারা মা বাবাকে লানত করে লানাল্লাহু মান লানা ওয়ালিদাইহি তিন ব্যক্তিকে লানত করেন এক নাম্বার ব্যক্তি মান আওয়া মুহদিসান যে ব্যক্তি দুষ্কৃতিকারীকে আশ্রয় দেয় বেদাতিকে আশ্রয় দেয় দুই নাম্বার মান গাইয়ারা মানার আল্লাহ ব্যক্তি জমিনের আল ঠেলে পরের জমি দখল করে তার উপরে আল্লাহ লানত তিন নাম্বার মাল্লানা ওয়ালিদাইহে যে তার বাবা মাকে গালি গালাজ করে সাহাবাই কেরামগণ বললেন বাবা মাকে গালি গালাজ করা লোক আছে নাকি বলে না বাবা মাকে গালি গালাজ করা লোক নাই কিন্তু সে এমন কাজ করে সেই কাজ শুনে তার মাও গালি খায় তার বাবাও গালি খায় এই অমুকের বাচ্চা সে এমন খারাপ কাজ করলো চট করে আরেকজন এই অমুকের বাচ্চা নাউজুবিল্লাহ মিন যালিক আমার মা কি খারাপ না আমি তো ভুল করেছি হয়তো বা ভুল করেছি আমার ভুলের কারণে আপনি আমার মাকে গালি দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওর মা গালি খেলো ওর আচরণের কারণে
আমার প্রিয় ছাত্র ভাইরা যারা আছেন তাদেরকে বলি আপনার কারণে আপনার শিক্ষক গালি খায়। এ কোথায় পড়ে রে, এ কোন মার্কাজে পড়ে, এ কোন শিক্ষক পড়াইছে রে, কোন গরু পড়াইছে রে, আদব কায়দা কিছু সেখানে? আমার শিক্ষক গরু বলে গালি খেলো কেন? আমার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হতভাগা সেই সন্তান যার কারণে তার পিতামাতা গালি খায় তার উপর আল্লাহ লানত বর্ষণ হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। লানত সম্পর্কে একটা বই আসছে আমাদের, অচিরেই প্রিন্ট হবে, প্রিন্টের জন্য রেডি করছি, শুধু লানতের উপর। মানুষ যে কত প্রকার লানত যে করে, আর লানতের হকদার কারা কারা হয়? যে লানত করে, লানত যদি সে উপযুক্ত, যাকে করা হলো সে উপযুক্ত না হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে সেই লানত আসমানে গিয়ে ফিরে চলে আসে, যে লানত করে তার কাছে আবার ফিরে যায়। কত কঠিন কথা। আজকে আমরা আমাদের জবানটা ঠিক রাখতে পারলাম না, কথা ঠিক রাখি না, মিশা কথা বলি, জবানের মধ্যে হারাম খাদ্য তুলে দেই। গীবত তো আছেই, গীবত এত বড় পাপ, যেই পাপ হাজি গাজী মৌলানা মুন্সি টুপিওয়ালা দাড়িওয়ালা কেউ এই পাপ থেকে বাদ যায় না। জেনা কি সবাই করে? বাংলাদেশের যত মানুষের সবাই কি জেনাকার? না। বাংলাদেশের যত মানুষের সবাই কি সুদখোর? না। বাংলাদেশের যত মানুষের সবাই কি বেনামাজি? না। বাংলাদেশের যত মানুষ আছে সবাই কি বেপর্দায় চলে? না। বাংলাদেশের যত মানুষ আছে সবাই কি ঘুষ খায়? না। বাংলাদেশের যত মানুষ আছে সবাই কি হারামখোর? না। কিন্তু গীবত, সুবহানাল্লাহ, তাহাজ্জুদ গুজার মানুষ গীবত করছে। ফজরের সময় আসছে, কত কষ্ট করে মসজিদে, জিজ্ঞেস করছে তোমার সাথী কই? আর এক শয়তান আছে না, খোঁচা মারে, খোঁচা মেরে এই অপরাধটা করায়। তোমার সাথী কই, তোমার দোস্ত কই? মানে একজনের সাথে ওর গোলমাল চলতেছে, তো গোলমাল যার সাথে চলছে তে টিটকারি করে খোঁচা মেরে কয়, তোমার বন্ধু কোথায়? আমার বন্ধুকে, আমার বন্ধু নেই বলে অমুক লোক, আরে বেঈমানের কথা বলো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সকালবেলা ফজরের সময় মসজিদে এসেছেন, পৌষ মাসের কনকনে শীতে কাঁপতে কাঁপতে হাড্ডি কাঁপা শীতের মধ্যে এসে ফজর পড়ে যে নেকিটা কামাই করলেন তার চেয়ে বেশি পরিমাণ পাপ নিয়ে বাড়িতে ফিরে গেলেন। আপনার মসজিদ আসা দরকার ছিল না, আপনার কথা বলা দরকার ছিল না, আমার কথা বলা দরকার ছিল না। একজন মুসলিম ভাইকে রাগ হয়ে বলে ওই বেঈমানের কথা বাদ দাও, ও তো ওই বেঈমান, সাথে সাথে বেঈমান বলে দিলাম। আল্লাহ নবী বলেছে যদি বেঈমান না হয় তুমি বেঈমান, ইমানদারের সার্টিফিকেট সাথে সাথে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার মাঠে রাতে সালাত আদায় করল, রাতে বৃষ্টি হলো, সকালবেলা ফজরের পরে সালাত আদায় করে মুসল্লিদের দিকে ঘুরে বসে বললেন, আমা তাদরু নামাজা কলা রব্বুকুম বিল বারেহা, তোমরা কি জানো গত রাত্রে আল্লাহ কি বলেছেন? গত রাত্রে আল্লাহ কি বলেছেন জানো? সাহাবাই কেরামগণ বলেন, আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ বলেছেন, রাসূল শুনেছেন, আল্লাহ বলেছেন, রাসূল শুনেছেন, আমি জানি না, আমি বলতে পারবো না, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ, সাহাবাই কেরামদের আদব, না জেনে কোনো কথা বলতেন না। আমরা কি করি? জানি আর না জানি একটা কিছু বললাম, সে যা পারে বলা শুরু করে দিল, বলে আমার পেটে ব্যথা আছে, একজন বলে ভাটির গাছ পেটে খাও, আর একজন বলে এটা খাও, আর একজন বলে ওটা খাও, যাই দেখবেন দশজন সামনে ছিল দশজনই ডাক্তার। আপনি বলবেন আমার এই ভুল হয়ে গেছে, দশজনই ফতুয়া দিবে, না না সমস্যা নেই, বিপদে বললে এগুলি করা যায়। আরে বেটা তুই ফতুয়া দাস শিখলি কোত্থেকে? হ্যাঁ তুই পটকের বলে দিবি, বিপদে বলে করা যায়? কোথায় পেলে এই কথা? না জেনে বলে। সাহাবাই কেরামগণ তাদের জবান কিভাবে সংযত করতেন, তাফসীর ইবনে কাসির খুলে দেখুন সেখানে কি বলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, ফাকিহাতা ওয়া আব্বা, কোরআনে আল্লাহ পাক বলেছেন ফাকিহাতা ওয়া আব্বা, ফাকিহা মানে ফল, আব্বা শব্দের অর্থ উদ্ভিদ, আব্বা শব্দের অর্থ উদ্ভিদ, তরুলতা গাছপালা, একে আব্বা বলা হয়, ফাকিহাতা ওয়া আব্বা, আব্বা আরবি শব্দ, আব্বা শব্দের অর্থ উদ্ভিদ। সিদ্দিকে আকবরকে জিজ্ঞেস করা হলো যে আব্বা শব্দের অর্থ কি? আরব দেশের সিদ্দিকে আকবর
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্বা শব্দের অর্থ জানতেন কিন্তু বললেন না না বলে বললেন আইয়ু আরদিন তুকিল্লুনি ওয়া আইয়ু সামাইন তুদিল্লুনি ইযা নাকুলা ফিল কোরআনে মা লাম আলাম কোন আসমান আমাকে ছায়া দেবে কোন জমিন আমাকে আশ্রয় দেবে যদি কোরআনের আয়াত নিজের মন গড়া নিয়মে ব্যাখ্যা করি কারণ আব্বা শব্দের অর্থ উদ্ভিদ কিন্তু কোরআনে কি শব্দ আসছে আমি জানি না কুরসি মানে চেয়ার সারা পৃথিবীর সকল ডিকশনারিতে কুরসি মানে চেয়ার কিন্তু ওয়াসিয়া কুরসিহু সামাওয়াতে ওয়াল আরদ এই কুরসি মানে কি কি তা তো আমি জানি না আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো মাল কুরসি ওয়াই ইবনে আব্বাস হে আব্দুল্লাহ বিন আব্বাস বলেন তো কুরসি কি জিনিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কুরসি হুয়া মাউযিউ কদামের রহমান আল্লাহ পাকের পদযুগল রাখার জায়গার নাম কুরসি আমাদের দেশে কুরসি মানে সিয়ার আল্লাহর কোরআনের আয়াতে আয়াতুল কুরসির অর্থ হলো সিয়ার নয় এটা হলো আল্লাহর পা রাখার পাদানি তার মানে কোরআনে আলাদা শব্দ আসছে ডিকশনারিতে আছে কুরসি মানে চেয়ার আর আল্লাহর আয়াতুল কুরসির মধ্যে যে কুরসি আসছে সেই কুরসি মানে হলো আল্লাহর পা রাখার জায়গা আল্লাহর পাদানির নাম কুরসি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনু বললেন কুরসি হলো আল্লাহর পা রাখার জায়গা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনু বললেন আব্বা শব্দ কোরআনে যে এসেছে এটা কি অর্থে ব্যবহার করা হয়েছে আমি তো জানি না আমি না জেনে কি করে বলি কোন জমিন আমাকে আশ্রয় দেবে কোন আসমান আমাকে ছায়া দেবে যদি কোরআনের মধ্যে আমি না জেনে কথা বলি ওলামায়ে কেরামগণ সালাফে সালিহিনগণ যেই সিলসিলায় চলেছেন সেই সিলসিলা চলতে 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 এখনো সেরকম আলেম আছে মদিনায় মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক আল আব্বাদ আমাদের উস্তাদ ডক্টর আব্দুর রাজ্জাক আল আব্বাদ মদিনা ইউনিভার্সিটির প্রফেসর শায়খ আব্দুল মোহসেন আল আব্বাদের সুযোগ্য সন্তান ডক্টর আব্দুর রাজ্জাক আল আব্বাদ মদিনা ইউনিভার্সিটির প্রফেসর এবং মসজিদে যা মসজিদুল জামিয়ায় মদিনা ইউনিভার্সিটির মসজিদের খতিব সৌদি রেডিও টেলিভিশনে প্রোগ্রাম করেন বিশাল বড় আলেম সৌদি আরবের ডক্টর আব্দুর রাজ্জাক আল আব্বাদ ক্লাসে ছাত্র পড়াচ্ছেন ছাত্র পড়াতে গিয়ে তখন তিনি ছাত্র পড়াতে গিয়ে তিনি নাম ডাকছেন নাম ডাকতে ডাকতে একটা ছেলের নাম হলো সিয়াম সিয়ামের বাড়ি শ্রীলঙ্কা শ্রীলঙ্কার সিয়ামের নাম ডাকো সিয়াম সিয়াম গায়ের মজুদ সিয়াম উপস্থিত নাই গায়েব তখন ডক্টর আব্দুর রাজ্জাক আল আব্বাদ বললেন সিয়াম সামা ওয়া নামা সিয়াম সিয়াম পালন করেছে সিয়াম মানে হলো সায়েম সিয়াম শব্দের দুইটা অর্থ হয় সিয়ামও হয় সায়েমও হয় তো সিয়াম মানে সায়েম তো সিয়াম সিয়াম পালন করেছে পালন করে আজকে ঘুমাচ্ছে তাই ক্লাসে আসে নাই বলার সাথে সাথে কয়েক সেকেন্ড পরে বলছেন আস্তাগফিরুল্লাহ 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 ছাত্র স্যার কি হলো বলছে ভুল হয়ে গেছে আমার সিয়াম যে ক্লাসে আসেনি কেন তা তো আমি জানি না সিয়াম কি সিয়াম পালন করে ঘুমাচ্ছে না সিয়াম কি হাসপাতালের বিছানায় আছে নাকি সিয়াম অসুস্থ হয়ে কঠিন পরিস্থিতির মধ্যে আছে সিয়াম দে কি অবস্থায় আছে আমি জানি না আমি যে অনুমান করে কথা বললাম সিয়াম সম্পর্কে মন্তব্য করলাম এই মন্তব্যটা করা আমার ঠিক হলো না আমি আমার কথাটা ঘুরাই নিলাম পরের দিন সকালে যখন আবার সেই সিয়াম ক্লাসে এসেছে তখন ডক্টর আব্দুর রাজ্জাক আল আব্বাদ এক গাদা কিতাব সিয়ামের হাতে তুলে দিয়ে বলো সিয়াম কালকে তোমার অনুপস্থিতিতে আমি তোমার গীবত করেছিলাম আমি বলছিলাম সিয়াম সামা ওয়া নামা সিয়াম সিয়াম পালন করে ঘুমাচ্ছে এই অপরাধের কারণে তোমার কাছে আমি ক্ষমা চাই তুমি যদি ক্ষমা না করো আমার ক্ষমা নাই এই কিতাবগুলি তোমাকে হাদিয়া দিলাম বাবা তুমি আমাকে মাফ করে দিও বুঝতে পারা যায় পৃথিবী কেন টিকে আছে একজন মুমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পৃথিবী ধ্বংস হবে না পৃথিবী টিকে থাকে মুমিনের কারণে যেদিন মুমিন মারা যাবে সমস্ত মানুষ হান্ডারে বেঈমান হবে সেই দিন এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দেবেন পৃথিবী আর রাখার দরকার নয় এরকম মুমিনদের কারণে পৃথিবী বেঁচে আছে কবি বলছেন হাউলাই আবাই
فجئني بمثلهم اذا جمعتنا يا جرير المجامع ترى হলো আমাদের পূর্বপুরুষ তাদের কাছ থেকে আমরা কিছু শিখি বড় বড় আলেম ওলামা তাদের আচরণ তাদের কথা আর এখন আমাদের আলেম ওলামা আমাদের আচরণ আর কথা অহংকারে পাটি মাটিতে পা থাকে না এরকম আলেম আমাদের দেশে আছে সম্মানিত উপস্থিতি বড় বড় আলেম সালাফে সালেহিন গণের কথা শুনুন আর দুই একটা বলি আমি শেষের দিকে যাচ্ছি আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ আঙ্গুর কিনতে গেলেন দোকানে আঙ্গুর কিনতে যাওয়ার পরে তখন দোকানদার বলছে সেলসম্যানকে বসে ইনি হলেন ভুবন বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক তোকে ভালো আঙ্গুরগুলো দাও তখন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বললেন সবাইকেই ভালো দাও বেছে বেছে দাও না একবারে ভালো মন্দ একসাথে মিক্স করে বেছো বলে ভালো মন্দ একসাথে মিক্স করে বেছি তা আমাকে আবার ভালোগুলি বেছে দিবে কেন আমাকে ভালোগুলি বেছে দিলে খারাপগুলি তো আরেকজনের ভাগে বেশি পড়ে যাবে তখন কি হবে তখন বলছে আপনি আলেম মানুষ আপনার সাথে কি আর অন্য লোকের জোড়া নাকি আপনাকে বেশি দিলাম আপনি আলেম মানুষ ভালো দেখে দিলাম তখন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলেন জিনা লি সিরাইল ইনাবে বে নকুদিনা ওমা জিনা লি সিরাইল ইমা আইনাবে বে ইলমিনা টাকার বিনিময়ে আঙ্গুর কিনতে এসেছি এলেমের এলেম বেছে আঙ্গুর কিনতে আসি নাই এলেমের দাম অনেক এলেমের দাম আল্লাহ দেবেন দুনিয়ার মানুষ এলেমের দাম দিতে পারে না টাকার বিনিময়ে যে আঙ্গুর হয় সেটা দাও আব্দুল্লাহ বিন মুবারকের চেহারা দেখে আঙ্গুর দেওয়ার দরকার নাই আল্লাহু আকবার সুবহানাল্লাহ আর আমরা বলি আলেম মানুষ ভালো দেখে দিস রে বেটা হ্যাঁ ভালো বেছে নিতে পারবেন যদি বেছে নেওয়ার সিস্টেম সেখানে থাকে কথা বোঝা যায় যে বেছে বেছে ভালোগুলো নেবেন শেষের গুলা কম দামে বিক্রি করবে যেগুলি নিম্নমানের থাকবে সেগুলি কম দামে বেছে দিবে আর বেছে নেওয়ার অনুমতি আছে তাহলে সেখানে আপনি বেছে নিতে পারবেন আর যেখানে এই সিস্টেম নাই সেখানে বেছে নেওয়া মানে আরেকজনকে ঠগানো আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি যাচ্ছিলেন জুমার খুতবা দিতে সৌদি আরবের বড় আলেম জুমার খুতবা দিতে যাচ্ছেন সময় কম হয়ে গেছে দ্রুত গতিতে যাচ্ছেন গাড়ি ওভার স্পিডে চলছে তখন পুলিশ দাঁড় করিয়েছে দাঁড় করিয়ে বলছে তোমার গাড়ি ওভার স্পিড তোমার জরিমানা হয়েছে ড্রাইভার বলছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তখন হাফেজাহুল্লাহ ছিলেন তিনি গাড়িতে আছেন খুতবা দিতে যাবেন দেরি হয়ে গেছে বের হতে তাই তাড়াতাড়ি যাচ্ছি খুতবা পাওয়া যাবে না তাই এই জন্য গাড়ি হবার স্পিড তখন পুলিশ লজ্জিত হয়ে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের কাছে ক্ষমা চাচ্ছেন আর বলছেন স্যার আমাকে ক্ষমা করে দেন আমি বুঝতে পারি নাই আপনার গাড়ি তাই আমি গাড়ি থামিয়েছি গাড়ি থামিয়ে বেয়াদবি করেছি আমাকে মাফ করে দেন তখন শেখ সালেহ উসাইমিন জিজ্ঞেস করছেন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করছেন ড্রাইভারকে গাড়ি থামিয়েছে কেন স্যার গাড়ি ওভার স্পিড ছিল তাতে কি হয়েছে বলে জরিমানা এসেছে জরিমানা পরিশোধ করো তারপর গাড়ি টানো আমি মোহাম্মদ বিন সালেহ উসাইমিন যদি সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধাশীল না হই ট্রাফিক আইন আমি না করি ফলো তাহলে দেশে কে ফলো করবে জরিমানা হয়েছে জরিমানাকে পরিশোধ করো তারপরে গাড়ি আগাও কথা বোঝা যায় আর আমরা আমরা তো নিজের দাম নাম বেশি চলে যাই আমি পিস টিভির আলোচক আবার হয়তো গাড়িওয়ালা ভাই বলবেন পিস টিভির আলোচক ইনি আমানুল্লাহ মাদানী সাহেব আমানুল্লাহ মাদানী তো ছেড়ে দাও আর ওনার সিরিয়াল মিরিয়াল কি দরকার আছে মাদানী তো সেই আলেম আর এই আলেমের পার্থক্য বোঝেন আমাদের দেশের একজন আলেম গৌরব করছেন যে পুলিশ আমার নাম শুনে আমাকে ছেড়ে দিল আমাদের গাড়ি ওভার স্পিডে ছিল পুলিশ কিছু বললো না ছেড়ে দিল আমার নাম শুনে ছেড়ে দিল বললাম আপনার নাম শুনে পুলিশ ছেড়ে দিল আর শেখ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন জরিমানা আগে পরিশোধ করো বলে জরিমানা তো পুলিশ নেবে না মওকুফ করেছে বলে পুলিশের মওকুফ করার এখতিয়ার নাই জরিমানা আগে পরিশোধ করো তারপরে গাড়ি সামনে আগাও সম্মানিত উপস্থিতি আজকে আমাদের জবানকে হেফাজত করা খুব জরুরি জবানের কারণে শেষ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আগে অনেক কিছু বললেন ইসলামের বিষয় নিয়ে তারপরে বললেন সব কিছুর মূল চাবিকাঠি এই জবানে জবান হাত দিয়ে টেনে বের করে বললেন
জিহোবা টেনে ধরে বললেন কুফালাইকা হাদা এই জবানকে কন্ট্রোল করো মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা নু বললেন আওয়া নুয়াখিজুনা বিমা নাতাকাল্লামু বিহি আমরা কি যে সব কথা বলি সেই কারণে আল্লাহ আমাদেরকে ধরবেন কথা তো কথা কথাই বলে ফেলি তাই কি ধরবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাকুলাত কা উম্মুকা ইয়া মুয়াজ হে মুয়াজ তোর মা তোকে হারিয়ে ফেলুক তুই জানিস না যে হাশরের ময়দানে জাহান্নামে মানুষের নাকের উপরে মুখের উপরে হেঁচড়িয়ে ফেলা হবে মানুষের জবানের কামাই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান হেফাজত করার তৌফিক দান করুন আল্লাহুম আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তিবাআহু ওয়ারিনাল বাতিলা বাতিলান ওয়ারজুকনা ইজতিনাবা আমরা চেয়েছিলাম সংক্ষেপে বলতে কিন্তু অনেক লম্বা হয়ে গেছে তবে আজকের এই বৈঠক আল্লাহ পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দিন আজকের এই আলোচনা দেশীয় প্রবাসী যারা শুনছেন আল্লাহ পাক আপনাদের আমাদের মিজানের পাল্লায় যেন পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দেন ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু